খুবই গুরুত্বপূর্ণ ছবি আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে বিজেপি নেতা জিতেন জ্যোতিবাড়ি তাকে ফের আদালত থেকে বের করা হচ্ছে আসানসোলে মার্ডার হলো কেউ অ্যারেস্ট হলো না এটা দুর্ঘটনায় কজন মারা গেল দুঃখজনক ঘটনা তার জন্য আমাকে অ্যারেস্ট করতে হবে ঠিক আছে করুন কোনো সুযোগ জিতেন জ্যোতিবাড়ি জিতেন জ্যোতিবাড়ি আপনাদের জানিয়ে রাখি আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল আদালত এবং সেই নির্দেশের পরে বিজেপি নেতা জিতেন জ্যোতিবাড়িকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয় কিন্তু পরে জানা যায় কিছু অফিসিয়াল কাজ বাকি আছে সেই বাকি থাকা অফিসিয়াল কাজ শেষ করার জন্য ফের জিতেন জ্যোতিবাড়িকে একবার নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে সমস্ত অফিসিয়াল কাজ শেষ করে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেরোনোর মুহূর্তে তিনি যেমনটা বললেন যে একটা দুর্ঘটনায় মৃত্যু তার জন্য আমাকে পুলিশ গ্রেফতার করলো এবার আপনাদের শোনাবো এর আগে আদালতে ঢোকার মুখে বিজেপি নেতা জিতেন জ্যোতিবাড়ি ঠিক কি বলেছেন কি বলবেন এর জবাব 2024 এ দেবে 2024 এর জবাব দেবে আসানসোলে সিপিএম তার করে ছিল এখন তৃণমূল তার চেয়েও বেশি করছে 2024 আসানসোলের মানুষের জবাব 2024 সবচেয়ে অপেক্ষা করে মানুষ জবাব দেবে তৃণমূল কংগ্রেস বলবে না শেষ কথা পুলিশও বলবে না শেষ কথা বলবে আসানসোলের মানুষ 2024 অবধি অপেক্ষা করুন আসানসোলের মানুষ জবাব দিয়ে দেবে আজ আদালতে ঢোকার মুখে বিজেপি নেতা জিতেন জ্যোতিবাড়ির বক্তব্য আপনাদের সামনে পেশ করলাম এরই পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন মানুষ আগেই জবাব দিয়েছে আর কি বলেছেন তিনি আপনাদের সামনে রাখবো কিন্তু বোকা বোকা কথাবার্তা বাংলার মানুষ কি জবাব দিয়েছেন 2021 সালে সেটা তো দেখা গেছে অন্যায় করেছেন এটা প্রশাসনিক বিষয় এর সঙ্গে রাজনীতির কি আছে একটা মেস করে দিয়ে কিছু লোককে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে কিছু লোককে আহত করে তারপরে উদ্ধারে ফিরে এলেন না কেন ওরা তো ওখানেই ছিলেন কাছাকাছি ছিলেন আর একটা জায়গায় বসে আড্ডা মারছিলেন ফিরে এলেন না কেন দায়িত্ব জ্ঞানহীনের মতো পালিয়ে গেলেন নিশ্চিত ভাবে অ্যারেস্ট হওয়া উচিত ছিল অ্যারেস্ট হয়েছেন শুভেন্দু অধিকারীকেও একই মামলায় অ্যারেস্ট করা উচিত আর এবার আমরা ফের একবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে যে তল্লাশি অভিযান চলছে সেদিকে নজর রাখবো আপনাদের জানিয়ে রাখি এই তল্লাশি অভিযানে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে রাতভর তল্লাশিতে মিলেছে বহু চাকরি প্রার্থীর তালিকা নথি অ্যাডমিট কার্ড এমনটাই দাবি ইডি সূত্রে এই বিষয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ যে সমস্ত তথ্য সামনে এসেছে যে সমস্ত নথি মিলেছে চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে কিন্তু যে কি কারণে এগুলো একটা প্রমোটারের বাড়িতে রাখা হলো ইডি কি মনে করছে দেখো এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে কি কারণে একটা প্রমোটারের বাড়িতে নিয়োগ সংক্রান্ত যে নথি যেটা কিন্তু গত কয়েক মাস ধরে তদন্ত যখন থেকে শুরু হয়েছে জবে থেকে শুরু হয়েছে সেই দিন থেকে কিন্তু ইডির আধিকারিকরা এই সমস্ত নথি খুঁজছিলেন এবং আলটিমেটলি গতকাল রাতে এই সাফল্য পেয়েছেন ইডির আধিকারিকরা এবং এক কথায় যদি বলা যায় ইডির আধিকারিকরা দাবি করছেন যে বিস্ফোরক তথ্য এবং বিস্ফোরক নথি তারা কিন্তু এই ফ্ল্যাট থেকে অয়নের সল্টলেকের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করেছেন এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে লুকানোর জন্য অর্থাৎ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্ত শুরু হওয়ার পর থেকেই কিন্তু এই সমস্ত নথি লুকানোর জন্য এই প্রমোটারের ফ্ল্যাটে লুকিয়ে রাখা হয়েছিল এবং যাতে ইডি সেখানে পৌঁছতে না পারে বা তদন্তকারী সংস্থার নজরে না আসে তাই একজন প্রমোটারকে বেছে নেওয়া হয় শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার তার ফ্ল্যাটে এবং তার অফিসেই কিন্তু এই নথি একটি ওয়ার্ড্রবের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল এবং দুটি তালা লাগানো হয়েছিল সেটা দেখেই কিন্তু ইডি আধিকারিকদের সন্দেহ হয় তালা ভাঙার পর তার ভেতর থেকে প্রচুর নথি কয়েক হাজার পাতার নথি রয়েছে যেটা প্রাথমিকভাবে আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি গতকাল সারা রাত ধরে তল্লাশি অভিযান চালিয়ে তারা কিন্তু বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা মনে করছেন যে এই বিস্ফোরক তথ্য এবং নথি কিন্তু তদন্তর গতি আরো বাড়াবে একটা নতুন মাত্রা আনবে তদন্তে এবং এতদিন ধরে যে মিসিং লিঙ্ক ছিল অর্থাৎ মিসিং লিঙ্ক চাকরি বিক্রি এই র্যাকেটে কারা কারা যুক্ত এবং কিভাবে এই পুরো র্যাকেট চলত অনেকটাই কিন্তু গতকাল রাতের এই সমস্ত নথি বাজেয়াপ্ত করার পর পরিষ্কার হয়ে গেছে ইডির তরফে দাবি করা হচ্ছে এবং তুমি জানো বারবার ইডির তরফে যেটা দাবি করা হয়েছে যে শান্তনু এবং
কুন্তলের একটা নেক্সাস ছিল, আরো কারা কারা যুক্ত রয়েছে এই র‍্যাকেটের সঙ্গে সেটাও কিন্তু বহু তথ্য গতকাল সারা রাত ধরে তল্লাশি অভিযান চালিয়ে তারা পেয়েছেন। এবং এখন ইডির আধিকারিক দাবি করছেন অয়ন শীল তাকে কিন্তু সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে প্রশ্ন করা হচ্ছে যে কেন নিজের অফিস এবং ফ্ল্যাটে এই নথি সে লুকিয়ে রেখেছিল, কাদের নির্দেশে, শুধুই কি শান্তনের নির্দেশে নাকি আরো কেউ এই গোটা র‍্যাকেটের সঙ্গে যুক্ত রয়েছে যে সাকে তাকে নির্দেশ দিয়েছিল। এবং এটাও ইডির আধিকারিকরা খতিয়ে দেখছেন যে শান্তনু বন্দ্যোপাধ্যায় স্ত্রী এবং কুন্তল ঘোষের যে পার্টনারশিপ ফর্মের কথা উঠে এসেছিল সেই ফর্মের সঙ্গে কোনোভাবে অয়নশীল যুক্ত রয়েছে কিনা, তার মাধ্যমে কোনো টাকা সেখানে ইনভেস্ট করা হয়েছে কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে, মানি লন্ডারিং অ্যাঙ্গেলটাও দেখা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এখনো তল্লাশি অভিযান চলছে, অয়নশীলকে আটক করে একাধিক প্রশ্নের উত্তর জানতে চাইছেন ইডির অফিসাররা। ধন্যবাদ প্রকাশ।